পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর সদর উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে আওয়ামী লীগের পক্ষ থেকে গোলডাঙ্গি এলাকায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, নর্থ চ্যানেল ইউনিয়নের অসহায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ মোজাম্মেল হোসেন। এ সময় প্রবীণ সমাজসেবক মোহাম্মদ ফজলুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান, ইয়াকুব মৃধা, মোহাম্মদ বারেক শেখ, হেলালুদ্দিন মাস্টার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উৎসব ও খুশি সবার সাথে ছড়িয়ে দিতে আমার এই ক্ষুদ্র উদ্যোগ। এলাকার মানুষের দুঃখ সুখের হাসি কান্নার সাথেই আমাদের বসবাস, আর ঈদের এই বিশেষ দিনে এলাকাবাসীর যেন আমাদের সাথে সবাই আনন্দ উৎসবেই ঈদ উপভোগ করতে পারে, তার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পূজার পর ঈদ আমাদের জন্য বয়ে নিয়ে আসুক আগামী দিনের আনন্দ সুখ শান্তি ও সমৃদ্ধি। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। গাজীপুর শহীদ বরকতি স্টেডিয়াম মাঠে বাদ জুম্মা তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। স্টাফ রিপোর্টার আনিসুল ইসলাম জানান, বুধবার বাড়িধারায় বাসায় হার্ট অ্যাটাক করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে 40 বিজিবি পলাশপুর জোন। শুক্রবার বিকেলে প্রায় 162 পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন পলাশপুর জোন সদরে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাউদ্দিন নয়ন। প্রতিনিধি দিদারুল আলম জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে গুইমারা রিজিয়ন হতে দুস্থ পাহাড়ি বাঙালিদের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, আলু, চিনি, গুঁড়াদুধ, সেমাই, লবণ এবং তেল সহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পলাশপুর জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ খসরু রায়হান, সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মেজর মোহাম্মদ আলতাফ হোসেন, প্রধান সহকারী মোহাম্মদ আয়ুবুল ইসলাম, নায়ক সুবেদার মোহাম্মদ ওহাইদুজ্জামান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। কিন্তু আমরা চাচ্ছি যে এই যে রমজানের যে আনন্দ, ঈদের আনন্দ আমরা সবার সাথে ভাগাভাগি করে নিই। তা আমরা সবাই একই এলাকায় বাঙালি পাহাড়ি একসাথে বসবাস করি, তা আমাদের সবাই যেন আমরা সম্প্রীতি সৌহার্দের সাথে একে অন্যের প্রতি ভ্রাতৃত্ববোধ ভালোবাসা নিয়ে বসবাস করতে পারি। ময়মনসিংহের নান্দাইলে 2500 হতদরিদ্র নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নান্দাইল আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ জালালউদ্দিন মাস্টার। স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মরল জানান, শুক্রবার হালিউড়া গ্রামের নিজ বাড়িতে হতদরিদ্রদের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেন তিনি। নাগরিক পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাবেক যুবলীগ নেতা আক্তারুজ্জামান ভূঁইয়া শরীফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ জালালউদ্দিন মাস্টার। সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, বিএসসি থেকে এম মোশরফ হোসেন সহ অন্যান্যরা। মা বোনেরা আমার উপস্থিত রয়েছেন, যারা কার্ড পেয়েছেন, যারা কার্ড পেয়েছেন তারা, তার বাদেও যদি কেউ কার্ড বাকি থাকে দয়া করিয়া স্বেচ্ছাসেবক বাহিনীর কাছে কমপ্লেনটা করেন, আমি কার্ড দিয়ে দিব। এখানে কোনো রকম যাতে যে ঈদ বস্ত্র পাবে না এমন লোক আমি দেখতে চাই না।
নরসিংদী ও রায়পুরায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মেহেদী হোসেন রিপন জানান, উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মহসিন হোসেন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্যরা।